কারণ কোরবানির ঈদ বলে কথা, তবে সাথে আমরা কিন্তু চিকেনও করে থাকি। তো আজকে আমি আপনাদেরকে ছোট ছোট পিস করে কিভাবে চিকেন রোস্ট করা যায় আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ দেখা যায় অনেক সময় এত খাওয়ার মাঝখানে বড় বড় চিকেন রোস্ট আসলে খাওয়া যায় না, তো অনেকে ছোটটা পছন্দ করে। তো আমরা অনেকে মনে করি যে ছোট ছোট পিস করব কেমন লাগবে, তো এজন্য আমরা আসলে অনেকে এটা করি না। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাচ্ছি আমি কিভাবে ছোট ছোট চিকেনগুলো মানে রোস্ট করে থাকি। তো আমি প্রথমে যেটা করেছি, লবণ মাখিয়ে চিকেনটাকে আমি ভেজে নিয়েছি। আমি ব্রয়লার চিকেন ব্যবহার করেছি, আর এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছিলাম, আর তেলের সাথে আমি 1/4 কাপ পরিমাণ দিয়েছিলাম ঘি। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখন এটাকে বেরেস্তা যেরকম ঠিক সেরকম আমি এটাকে একেবারে মচমচে করে ভেজে নিব। তো বেরেস্তাটা যখন হয়ে যাবে তখন আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেরেস্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে, তো আমি এখন বেরেস্তাটা উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে এখানে চিকেনটা ভেজে নিয়েছিলাম সেই তেলটা তো অবশ্যই আমাকে দিতেই হবে, কারণ যত টেস্ট চিকেনের এটার মধ্যে কিন্তু রয়ে গিয়েছে। তো আমরা কিন্তু এটা সবাই করি, কম বেশি এটা আমরা সবাই জানি, তারপরেও আমি যেহেতু করছি সেহেতু আপনাদেরকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভিউয়ার্স আমি এখন চুলাটা আমি বন্ধ রেখেছিলাম, যদি তেলটা পুড়ে যায় তো আমি এতে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা বড় এলাচ, আমি মুখটা একটু ভেঙে দিলাম, দিয়ে দিচ্ছি এরকম দুটো দারচিনি, দিয়ে দিচ্ছি 10-12টা লং, সরি গোলমরিচ, দিয়ে দিচ্ছি 7-8টা লং, দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাস্ট মশলাটা একটু স্মেল যেন বের হয়, তো আমি ঠিক একটু স্মেল বের হলেই আমি মশলাগুলো অ্যাড করে দিব। তো ভিউয়ার্স আমার মশলার স্মেলটা বের হয়ে গিয়েছে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ, আমি এখানে বাটা পেঁয়াজ দিব 1 কাপের মতো, আমি 1 কাপের মতো এখানে বাটা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ রসুন, দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ আদা। এখন যেটা আমার প্রধান কাজ সেটা হচ্ছে আমি এটাকে এখন খুব ভালো করে কষাতে থাকব। তো কষাতে কষাতে এটা একটা সুন্দর যেরকম একটা ভাজা ভাজা ভাব চলে আসে, তো সেই সময়টা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো ভিউয়ার্স মশলাটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, তো আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি একটু 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি আমি পেস্তা বাদাম যেটা সেটা দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি, কারণ আমার আজকে বাটা বাদাম বাটা ছিল না,
তো এই জন্য আমার রান্নাটা একটু ঝটপট করতে হবে। তো এই জন্যই আমি আমার ঘরের যে উপকরণগুলো ছিল আমি ঘরের উপকরণ দিয়েই আজকে রোস্টটা করে ফেলছি। তো এখন আমি এটাকে আরও একটু কষাতে থাকবো। এখন আমি কালারটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। এটা আপনারা রোস্ট যারা একটু সাদা রাখতে চান তারা নাও স্কিপ করতে পারেন, তবে আমার কাছে একটু দিলে মনে হয় যে একটু ভালো লাগে, তো এই জন্য আমি হলুদটা অ্যাড করে নিলাম। তো এখন আমি যেটা করব, এখন আমি একটু নাড়াচাড়ার মধ্যে থাকবো আর সাইডগুলো থেকে এরকম একটু ছাড়িয়ে নেবেন। তো এখন আমি যেটা করব, এখানে আমি দিয়ে দিব টক দই, প্রায় আমি 1/4 কাপ পরিমাণ আমি এখানে টক দই অ্যাড করে দিচ্ছি। চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। তো দইটা যখন অ্যাড করেছি তখন আমার রোস্টের যে মশলা সেটার কালারটা দেখেন একটু চেঞ্জ হয়ে এসেছে। এই মুহূর্তে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ একটু হালকা একটু ঝালের জন্য, রোস্টটা খুব একটা ঝাল হলে তো ভালো লাগে না, জাস্ট হালকা একটু জানি একটু খেতে একটু মনে হয় যে একটু ঝাল। তো আমি সামান্য একটু পরিমাণ গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি আর এটা একটা কালারেরও জন্য দরকার, যে কালারটা খুব সুন্দর আসে। এবারে আমার লাস্ট ফিনিশিং যেটা সেটা হচ্ছে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস। কখনোই কিন্তু বেশি দিতে যাবেন না, জাস্ট যতটুকু পরিমাণ দরকার আমি দিয়েছি ঠিক ততটুকুই দিবেন। আর আমার চিকেন ছিল প্রায় 2 কেজি পরিমাণ। তো এখন এটা তেলের উপরে যখন আসবে তখন আমি এখানে একটু চিনি অ্যাড করে দিব। তো চিনি অ্যাড করার পরে আমি চিকেনটা দিয়ে দিব। তো আমি এখন এখানে চিনি 2 চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। এখন আপনি চাইলে আরেকটু দিতে পারেন, সেটা আপনার পছন্দ। তো আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণের আগেও আমি দিয়েছিলাম, তো আমার মনে হয়েছে আরেকটু লাগবে তো এই জন্য দিয়ে দিলাম। আর তাছাড়া চিকেনের মধ্যেও কিন্তু লবণটা আমার অ্যাড করা ছিল। এই যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি ভেজে রেখেছিলাম, এই যে দেখেন আমি কিভাবে কেটেছি, জাস্ট ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এখন আমি এটা নেড়ে দিচ্ছি। এখন আমি চুলার হিটটা কিন্তু এতক্ষণ মিডিয়াম টু লোতে ছিল, তো এখন আমি হিটটা বাড়িয়ে দিব। তো এখন আমি 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করব। তো 2-3 মিনিট যখন আমি নাড়াচাড়া করব ঠিক এই মুহূর্তে আমি দিয়ে দিব আমি যে বেরেস্তাটা রেখেছিলাম তার অর্ধেক, তার অর্ধেক বেরেস্তা আমি দিয়ে দিই। তো আমি এখন এটাকে 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিচ্ছি। তো 2 মিনিট হয়ে গিয়েছে, তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো পানি, জাস্ট এটা একটু সেদ্ধ হওয়ার জন্য, কারণ এটা কিন্তু হাফ সেদ্ধ আছে, কারণ আমি তো এটাকে ভেজে নিয়েছিলাম। তো এখন আমি এটাকে এভাবে নাড়াচাড়া করে এখন একটু দিয়ে দিব কেওড়া জল, যেটা না দিলেই হবে না। আর এর আগে আমার শাহী রোস্টের রেসিপিটা কিন্তু আমার ভিডিওতে আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন। আর আজকে যেটা আমি করেছি সেটা হচ্ছে রেগুলার রোস্ট, যেটা আমরা বাসা যা থাকে ঘরোয়া উপকরণ সেটা দিয়েই আমি এই রোস্টটা করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলেই তো চুমকি রান্নাঘরে সার্থক কথা, আর চুমকি রান্নাঘর মানি তো আপনাদের রান্নাঘর। তো এখন আমি দিয়ে দিচ্ছি জাস্ট 2 পিঞ্চ পরিমাণ কেওড়া জল, বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু একটা কটকটে স্মেল চলে আসবে। এখন আমি যেটা করব সেটা আমি একদম
একটু হাই হিটে এটাকে আমি একটু জাল করে নিব। তো আমি চলে আসছি, এটা যখন মাংসটা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। তো ভিউয়ার্স, আমি এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে, আর আমি এটা কিন্তু খুব একটা শুকনা তা করবো না, যেন রোস্টেড ঝোলটা দিয়ে খাওয়া যায়। মানে রোস্টেড ঝোল কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি, তো আমি সেরকম একটু ঝোল রাখবো। তো আমি আর 2 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 2 মিনিট হয়ে গিয়েছে। তো আমি এখন আমার যে চুলাটা সেটা কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি, আর বন্ধ করে দেওয়ার পরে 10 মিনিট পরে আমি আপনাদের মাঝে ফিরে আসবো আমার এই ঘরোয়া রেগুলার রোস্টের রেসিপি নিয়ে, যেটা আমি ঘরে থাকার উপকরণ দিয়েই করে নিয়েছি। তো ভিউয়ার্স 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন এর রংটা এই যে। তো আমি একটু পরে এটাকে সার্ভ করব, তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। তো ভিউয়ার্স, আমি সার্ভ করে ফেলেছি আপনাদের জন্য, তো আপনাদেরকে নিয়ে খেতে পারছি না সেটাই আর কি। তো আপনারা যদি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, কারণ দেখা যায় ঈদে আমরা বিফ নিয়ে ব্যস্ত থাকি, তো অনেক সময় যখন গেস্ট আসে দেখা যায় আসলে সেরকম প্রয়োজনীয় মশলা হয়তো থাকে না, অনেক মেয়েরা দেখা যায় দেশে চলে যায় তো মশলা করতেও সমস্যা। তো যা আছে, আমি যেরকম এখানে বাদাম বাটা ছিল না, আমি বাদাম গুঁড়া ব্যবহার করেছি, তো এভাবে করে আমার ঘরে যা আছে সেটা দিয়ে কিন্তু আমি ঘরোয়া একটা এরকম খেতে দারুণ মজা চিকেন রোস্ট তৈরি করে ফেলতে পারি। তো দেখতেই পাচ্ছেন এর কালারটা আর গ্রেভিটা কত সুন্দর এসেছে, আর এর স্মেল, আপনারা যদি বাসায় ঠিক আমি যেভাবে করেছি সেভাবে ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সার্থকতা, চুমকি রান্নাঘর মানেই তো আপনাদের রান্নাঘর। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সবাই সাবধানে থাকবেন, সবাই সবার পাশে পাশে থাকবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।